الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يشاء امتنانه باللسان ولا بالكلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله بأعجابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানিতে আজকে পবিত্র জুমার দিন দুনিয়ার যাবতীয় কাজকর্মকে পরিহার করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তার ভয়ে তার পবিত্র ঘরে আসতে পেরেছি এবং যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু নামাজ আনতে কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ করে দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়েদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরুন আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরা নিসার দুইটি আয়াত তেলাওয়াত করেছি এই দুইটি আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আজকের আয়াতের নাম্বার সূরা নিসা 146 এবং 147 এই দুইটি আয়াতের উপর আলোচনা করব আল্লাহ তাআলা এখানে বলছেন ইল্লাল্লাযীনা তাবু ওই সমস্ত লোকগুলো ব্যতীত যারা তওবা করেছে ওয়া আসলাহু এবং নিজেকে সংশোধন করে নিয়েছে ওয়া তাসামু বিল্লাহ এবং আল্লাহর বিধানকে শক্তভাবে ধারণ করেছে আল্লাহর দেওয়া রশি আল্লাহ তাআলাকে শক্তভাবে অবলম্বন করেছে ওয়া খলাসু দীনাহুম লিল্লাহ আর আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই তার দিনের উপরে অটল থেকেছে ইস্তেকামত থেকেছে ফাউলাইকা মাআল মুমিনিন এই সমস্ত মানুষগুলো মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওয়া সাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীম আর এই সমস্ত মুমিনদের জন্য মহা পুরস্কার আমি আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদেরকে দান করব
মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে কেন আযাব দিবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে কেন শাস্তি দিবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন লাভটা কি? ইন শাকারতুম, যদি তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়া আমানতুম, এবং যদি তোমরা ঈমান আনয়ন করো, যদি তোমরা ঈমান আনয়ন করো এবং আল্লাহ তাআলার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তাআলার বিধানকে যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা কেন আযাব দিবেন, তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ তাআলার লাভটা কি হবে? ওয়া কানাল্লাহু শাকিরান আলীম, কারণ হচ্ছে আল্লাহ তাআলা একমাত্র পুরস্কার দাতা, তিনি একমাত্র সর্বজ্ঞ। আজকে এই আয়াতে আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলো তওবা করেছে, ভুল করার পর তওবা করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, সেই সমস্ত মানুষগুলিকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। আমি বিগত কয়েক জুমায় আমি আপনাদের সম্মুখে যে বিষয়গুলো আলোচনা করেছি, মুনাফিকের ধরন, মুনাফিকের নামাজের ধরন এবং প্রকৃত কাফেরের চরিত্র বৈশিষ্ট্য, তাদের কৃতকর্ম কি হবে, তাদেরকে আল্লাহ তাআলা কোথায় নিক্ষিপ্ত করবেন, কি ধরনের শাস্তি দিবেন, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন, সেগুলো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে হলেও আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু আজকের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা তওবা করেছে ওই সমস্ত মানুষগুলো বাদ, ওদেরকে বাদ দিয়ে কি করবেন, আল্লাহ তাআলা শাস্তি দিবেন। যারা তওবা করেছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ দেন নাই তারা ব্যতীত, তবে তওবা করার শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা, তিনটি শর্ত দিয়েছেন। আল্লাহ তাআলার বান্দারা পাপ কাজ করবে, তাদের দ্বারা গুনাহ হবে, আল্লাহর নাফরমানির কাজ হবে, তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, তওবা করবে, আর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নেবেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা তিনটি শর্ত দিয়েছেন, এই শর্তগুলো যদি আমরা অবলম্বন করি, এই শর্ত অনুযায়ী যদি আমরা তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কী করবেন, গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। এক নম্বর শর্ত হচ্ছে ওয়া আসলাহু, নিজেকে সংশোধন করে নিতে হবে, যে আমি যে পথে ছিলাম, যে খারাপ কাজ করতাম, যে পাপ কাজ আমি করেছি, ওই ধরনের কাজ আমি আর করব না, নিজের জীবন থেকে কী করতে হবে, সংশোধন করে নিতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে ওয়া কাসামু বিল্লাহ, আল্লাহ তাআলার বিধানকে শক্তভাবে ধারণ করতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলিকে পুরাপুরি গ্রহণ করতে হবে, তওবার শর্ত। তিন নম্বর হচ্ছে ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, আর আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আল্লাহর দিনের উপরে, আল্লাহ তাআলার দেওয়া বিধানের উপরে ইস্তিকামাত থাকতে হবে, অটল থাকতে হবে। এই তিনটি শর্ত যদি আমরা মেনে নিয়ে, এই তিনটি শর্ত পূরণ করে যদি আমরা আল্লাহ তাআলার নিকট তওবা করি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে মুসলিম শরীফের 6703 থেকে 6708 নম্বর হাদিস পর্যন্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি কোনো জিনিস হারিয়ে ফেলে, হারার পর ওই জিনিসটি যখন আবার ফেরত পায়, ফিরে পায়, ফিরে পাওয়ার পর ওই মানুষটি যেরকম খুশি হয়ে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার কোনো বান্দা গুনাহ করার পর আল্লাহ তাআলার নিকটে তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে একই রকম খুশি হয়ে যান। তাহলে কোনো মানুষ তার হারানো বস্তু পাওয়ার পর, হারানো বস্তু ফিরে পাওয়ার পরে খুশি হয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন, কোন পথিক তার বাহনের উপরে আরোহণ করে তার খাদ্য সামগ্রী এবং পানীয় সঙ্গে নিয়ে তিনি রওনা দিয়েছেন, পথ চলতেছেন, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছেন, ক্লান্ত হওয়ার পর তার খাদ্য সামগ্রী পানীয় সহ তার বাহনটিকে একটি গাছের সঙ্গে বাধাই বেঁধে ওই গাছের নিচে নিচে ঘুমাইয়ে পড়েছেন। ঘুম থেকে জেগে উঠে দেখছেন তার ওই খাদ্য সামগ্রী পানীয় সহ তার বাহনটি হারিয়ে গেছে, তার আর নাই। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পাওয়া গেল না। ভারাক্রান্ত মন নিয়ে, ব্যথিত মন নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে তিনি ওই গাছের নিকট আবার বসে প্রতিজ্ঞা করছেন, আমি এই গাছের নিকটেই মরে যাব, মারা যাব, কিন্তু এখান থেকে উঠে যাব না, আমার ঘোড়া আমার বাহন ফিরে না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে চলে যাব না। এরকম চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে পড়ছেন। আবার ঘুম থেকে জেগে উঠে দেখলেন তার খাদ্য সামগ্রী পানীয় সহ তার বাহনটি যেমনিভাবে তার পাশে গাছের সঙ্গে বাধা ছিল ঠিক তেমনিভাবে বাধা রয়েছে। মানুষটি খুশি হবে না বেজার হবে? খুশি হয়ে যাবে, তার বাহনটি হারিয়ে গেছে, তার খাদ্য সামগ্রী পানি সব সময় কী হয়ে গেছে, হারিয়ে গেছে, দুঃখ পেয়েছে, ব্যথা পেয়েছে, অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া গেল না। সে প্রতিজ্ঞা করছে, আমি এখানেই থাকবো, আমার জীবনে সব কিছু হারিয়ে গেছে, আমি মরে যাবো এখানে, এখানে এখান থেকে ফিরে যাব না। এই অবস্থায় সে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জেগে উঠে দেখতেছেন তার বাহন, তার খাদ্য সামগ্রী, তার পানীয় সব কিছু যেরকম সে বেঁধে রেখেছিল সেরকমই ঠিকঠাক আছে। এই মানুষটি খুব খুশি হয়ে যাবে, হবে না? খুব খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলার বান্দা যখন গুনাহ করেন, পাপ কাজ করেন, অপরাধ করেন, আল্লাহ তাআলার নাফরমানি যখন করেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা এরকম অসন্তুষ্ট হয়ে যান, এইরকম ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, মনঃক্ষুণ্ণ হন। কিন্তু ওই ব্যক্তি যখন তার ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার নিকট তওবা করে ইস্তিগফার করেন, ওই হারানো বস্তু ফিরে পাওয়ার পর তার মালিক যেরকম খুশি হয়ে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা তার বান্দা তার অপরাধ করার পর আল্লাহ তাআলার নিকটে যখন তওবা করে ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা ঠিক তেমনিভাবে তার উপরে খুশি হয়ে যান, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যান, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মুসলিম শরীফের 6712 এবং 14 নম্বর হাদিস, মুহাম্মদ ইবনে রাফে রাদিয়াল্লাহু আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি গুনাহ না থাকতো, তোমাদের যদি দোষ ত্রুটি যদি নাই যদি থাকতো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নিঃশেষ করে দিয়ে এমন একটা জাতি তৈরি করতেন, তোমাদেরকে নিঃশেষ করে দিয়ে আল্লাহ তাআলা এমন একটা জাতিকে সৃষ্টি করতেন যে জাতি পাপ করত, গুনাহ করত, আর গুনাহ করার পর আল্লাহ তাআলা নিকট তওবা করত, আর এই তওবার কারণে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিত। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমাদের যদি গুনাহ না থাকতো, আমার উম্মতে মুহাম্মাদি যদি গুনাহ না থাকতো, আল্লাহ তাআলার বান্দা যদি গুনাহ না করতো, তাহলে আল্লাহ তাআলা তো তোমাদেরকে পৃথিবীতে রাখার প্রয়োজন মনে করতেন না, তোমাদেরকে নিঃশেষ করে দিতেন, বিলীন করে দিতেন, দিয়ে আল্লাহ তাআলা এমন একটা জাতি তৈরি করতেন যে জাতি গুনাহ করতো, গুনাহ করার পরে আল্লাহ তাআলার নিকটে কী করতেন, ক্ষমা প্রার্থনা করতেন, আর আল্লাহ তাআলা সেই তওবাগুলোকে কবুল করে নিতেন, নিয়ে তাদের গুনাহগুলোকে মাফ করে দিতেন। আল্লাহ তাআলার বান্দা গুনাহ করতে যেরকম পছন্দ করেন, আল্লাহ তাআলা তার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিতে তেমনি পছন্দ করেন। মুসলিম শরীফের 6722-23 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন আল্লাহ তাআলার নিকটে যত মহব্বত রয়েছে, আল্লাহ তাআলার নিকটে যত দয়া রয়েছে, আল্লাহ তাআলার নিকটে যত রহমত রয়েছে, তার মধ্য থেকে এক ভাগ সৃষ্টিগুলোকে দান করেছেন। কয় ভাগ? 100 ভাগের মধ্যে এক ভাগ দান করেছেন, বাকি 99 ভাগ আল্লাহ তাআলার নিকটে রয়েছে। এক ভাগ রহমত, এক ভাগ দয়া, এক ভাগ মহব্বত, এক ভাগ ভালোবাসা গোটা সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই এক ভাগ ভালোবাসা মহব্বত পেয়ে আমরা আপনজনের জন্য কি না করতেছি, নিজের সন্তানের জন্য কি না করতেছি, নিজের স্ত্রীর জন্য কি না করতেছি, নিজের আত্মীয় স্বজনের জন্য কি না করতেছি, নিজের প্রতিবেশীর জন্য কি না করতেছি, ভালোবাসার টানে, মহব্বতের টানে তাদেরকে সুখে রাখার জন্য, তার জন্য স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে, তার সেজন্য আমরা আল্লাহর নাফরমানি করতেও দ্বিধাবোধ করতেছি না। কিন্তু আল্লাহ তাআলার নিকটে 99 ভাগ রহমত, 99 ভাগ মহব্বত ভালোবাসা বান্দার জন্য সংরক্ষিত রয়েছে। আল্লাহ তাআলা আমি আমার সন্তানকে যতখানি ভালোবাসি, এক ভাগ ভালোবাসা পাওয়ার পরে আমার ভালোবাসা আমার মহব্বতের টান ততখানি, আল্লাহ তাআলার নিকটে 99 ভাগ রয়েছে, সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে কতখানি ভালোবাসেন। আমি গুনাহ করার পরে, আমি ভুল করার পরে আল্লাহ তাআলার নিকটে যখন তওবা করব, ইস্তিগফার করব, গুনাহ মাফ চাব, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই গুনাহগুলোকে মাফ করে দিবেন। মুসলিম শরীফের 6728 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলার নিকটে যে আযাব রয়েছে, যে শাস্তি রয়েছে, এই শাস্তি আর আযাব যদি মুমিনরা যদি জানতে পারত তাহলে আল্লাহর জান্নাতের আশা ছেড়ে দিত। আল্লাহ তাআলার নিকটে যে আযাব রয়েছে, যে শাস্তি রয়েছে, আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে যে আযাব দিবেন, যে শাস্তি দিবেন, এটা যদি মুমিনরা জানতো, দেখতে পেত, তাহলে তারা জান্নাতের আশা ছেড়ে দিত, তারা কোনোদিনই জান্নাত কামনা করত না। কিন্তু আল্লাহ তাআলার নিকটে যে পরিমাণে মহব্বত রয়েছে, যে পরিমাণের ভালোবাসা রয়েছে, যে পরিমাণের রহমত রয়েছে, এইটা যদি কোনো কাফের হুজুরে জানতে পারত তাহলে তারাও জান্নাতের জান্নাত হতে নিরাশ হতো না। আল্লাহ তাআলার নিকটে যে রহমত রয়েছে, যে ভালোবাসা রয়েছে, যে মহব্বত রয়েছে মানুষের জন্য, বান্দার জন্য, এটা যদি কোনো কাফের হুজুরে জানতে পারত আল্লাহ তাআলার জান্নাত লাভের ক্ষেত্রে নিরাশ হতো না। আর আযাব শাস্তির ব্যাপারে যদি মুমিনরা জানতে পারত তাহলে এত কঠিন শাস্তি আল্লাহ তাআলার নিকটে রয়েছে, এত কঠিন আযাব আল্লাহ তাআলার নিকটে রয়েছে, যে মুমিনরাও আল্লাহর জান্নাতের আশা করত না। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস হান্নাত ইবনে সারি রাদিয়াল্লাহু আনহু, তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, তিনি আমাদেরকে একদিন বলছেন তোমরা কি খুশি হবে না এ খবর শুনে, যতগুলো জান্নাতি হবে হযরত আদম থেকে শুরু করে যে আমার উম্মতের শেষ পর্যন্ত যত মানুষগুলো জান্নাতি হবে তাদের মধ্য থেকে চার ভাগের এক ভাগ আমার উম্মত হবে, যত জান্নাতি হবে সেই জান্নাতিদের মধ্যে চার ভাগের এক ভাগ কি হবে, আমার উম্মত হবে, তোমরা কি সংবাদ শুনে কি খুশি হবে না? সাহাবীরা আল্লাহু আকবার তাকবীর দিলেন, তার খুশি হয়ে গেলেন, তা আনন্দ প্রকাশ করলেন যে হে আল্লাহ রসুল, আপনাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন যে এত হাজার হাজার নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তাদের উম্মতেরা তো জান্নাতে যাবে, কিন্তু সব জান্নাতিকে একত্রিত করলে যে পরিমাণটা হবে
আপনার উম্মত তার চার ভাগের এক ভাগ হয়ে যাবে। কিছুক্ষণ পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, তোমরা কি এই সংবাদ শুনে খুশি হবে না? সেটি হলো যতগুলো জান্নাতি হবে সব জান্নাতির মধ্য থেকে তিন ভাগের এক ভাগ আমার উম্মতি মুহাম্মাদি হবে। যতগুলো জান্নাতি থাকবে, যতগুলো বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাই দিবেন, সব জান্নাতের মধ্য থেকে তিন ভাগের এক ভাগ আমার উম্মত হবে। আগে কি বললেন? চার ভাগের এক ভাগ। পরে কি বলতেছেন? না, আল্লাহ তাআলা আরো বাড়াই দিয়েছেন, তিন ভাগের এক ভাগ আমার উম্মত জান্নাতে চলে যাবে। আমরা সেই নবীর উম্মত। সাহাবীরা খুশি হলেন, খুশি হয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। কিন্তু কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তোমরা কি খবর শুনে খুশি হবে না যে যতগুলো জান্নাতি হবে সব জান্নাতির মধ্য থেকে অর্ধেক জান্নাতি আমার উম্মতে মুহাম্মাদি হবে, আমার উম্মত তার অর্ধেক হবে। প্রথম বললেন চার ভাগের এক ভাগ, দ্বিতীয়বার বললেন তিন ভাগের এক ভাগ, কিন্তু তৃতীয়বার বললেন অর্ধেক হবে। যুগে 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 যত নবী রাসূল প্রেরণ করেছেন সব নবী রাসূলদের উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে যত লোক জান্নাতে যাবে তার অর্ধেক আমার উম্মত হবে। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা আল্লাহু আকবার দিয়ে ধ্বনি দিলেন, আনন্দিত হলেন। আমরা আনন্দিত না? আমরা কি আনন্দিত না? যতগুলো মানুষ জান্নাতি হবে সব জান্নাতের মধ্য থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে অর্ধেক। এই জন্য আর এক হাদিসে বলা হচ্ছে, মুসলিম শরীফের 6316 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলার ফেরেশতারা মানুষের আমলগুলো প্রতি সোম এবং বৃহস্পতিবারে আল্লাহর নিকট পেশ করেন। কিবারে? সোমবার এবং বৃহস্পতিবার। প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে মানুষের আমলগুলো আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়, বর্ণনা করা হয়। দুইজন ব্যক্তির আমল পেশ করা হয় না। সেই দুইজন হলো দুই ভাই, যখন দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, ফাসাদে লিপ্ত হয়ে যায়, কন্দল লেগে যায়, এই দুই ভাইয়ের আমলগুলো আল্লাহ তাআলার নিকট পেশ করা হয় না, যতক্ষণ পর্যন্ত না ওই দুই ভাই মীমাংসা করে নেয়, ভালো হয়ে যায়, তাদের দ্বন্দ্বগুলো নিরসন করে নেয়। যে দুই ভাই গণ্ডগোল করে, মারামারি করে, ফাসাদ করে, ফেতনা করে, কন্দল সৃষ্টি করে, এদের আমলনামাগুলো আল্লাহ তাআলার নিকট পেশ করা হয় না, যতক্ষণ পর্যন্ত তারা এই ফেতনাগুলো মিটাই নেয়, মিটমাট করে নেয়, ততক্ষণ পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হয়। আল্লাহ তাআলার কোনো বান্দা যদি এটা মনে করে যে বৃহস্পতিবারে আমার আমলগুলো পেশ করা হবে আল্লাহ তাআলার নিকটে, আজকে শুক্রবার, সোমবারে আমার আমলগুলো আল্লাহ তাআলার নিকটে পেশ করা হবে, সামনে কয়দিন? দুই দিন বাকি, শনি রবি। তাহলে এই অনুভূতি নিয়ে যদি আমি আমল করি তাহলে আমার দ্বারা কি আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ হবে? কারণ আমার ভিতরে সবসময় কল্পনা থাকবে, ভয় থাকবে যে আমি এই দুই দিন তিন দিন যে আমলটি করব, ভালো আমল করতে হবে, কারণ এই দুই দিন তিন দিনের আমলগুলো আল্লাহ তাআলার নিকট পেশ করা হবে, বর্ণনা করা হবে। ঠিক তেমনিভাবে সোমবার অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরে এই অনুভূতি থাকবে যে বৃহস্পতিবার যখন আসবে তখন আমার আমলগুলো কি হবে, আল্লাহ তাআলার নিকট আবার পেশ করা হবে, বিধায় ওই মানুষ দ্বারা কখনো কি খারাপ কাজ হবে না, আল্লাহর নাফরমানিমূলক কাজ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের আমলগুলো প্রতি সোম এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলার নিকটে বর্ণনা করা হয়, পেশ করা হয়। দুইজন ছাড়া, দুইজন ব্যক্তি ব্যতীত, কারা? যে দুই ভাই দ্বন্দ্ব লিপ্ত হয়, ফেতনায় লিপ্ত হয়, মারামারি, কাটাকাটি ইত্যাদি ইত্যাদি কাজে, অনৈতিক কাজে লিপ্ত হয়, এই দুই ভাইয়ের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় না। যখন তারা ভালো হয়ে যায়, তাদের দ্বন্দ্বগুলো মিটমাট করে নেয়, নিরসন হয়ে যায়, তাদের আমলগুলো আল্লাহ তাআলার নিকটে
পেশ করা হয়, বর্ণনা করা হয়। মিশকাত শরীফের 5402 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীদের কাতার হবে 120টি। কয়টি? যত জান্নাতি হবে আল্লাহ তাআলা যত মানুষকে জান্নাতে দাখিল করবেন সব জান্নাতীদের কাতার হবে 120টি। এই 120টি কাতারের মধ্যে আমার উম্মতের কাতার হবে 80টি, এবং অন্য যত নবী রাসূল ছিলেন সব নবী রাসূলদের উম্মতের সব মিলাই কাতার হবে 40টি। তাহলে মর্যাদা কতখানি বেশি? অনেক বেশি। যত জান্নাতি হবে সব জান্নাতিগুলোকে আল্লাহ তাআলা 120টি কাতারে কাতারবন্দি করবেন। এই কাতারের মধ্য থেকে উম্মতে মুহাম্মাদের কাতার হবে 80টি, আর অন্য যত নবী রাসূল ছিলেন সব নবী রাসূলদের উম্মতের কাতার হবে 40টি। এত মর্যাদাবান নবীর উম্মত আমরা হতে পেরেছি, হওয়ার পরেও আমরা সেই নবীর আদর্শকে ভুলে যাচ্ছি, সেই রসুলের আদর্শের বিরুদ্ধে আচরণ করতেছি। মাজার শরীফের 90 নম্বর হাদিস হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নেক কাজ ছাড়া হায়াত বৃদ্ধি পায় না। মানুষের হায়াত বৃদ্ধি পায় নেক কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলা তার হায়াতটাকে বৃদ্ধি করায় দেন। মাজার শরীফের কত নম্বর হাদিস? অনলি 90 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন নেক কাজ ছাড়া, ভালো কাজ ছাড়া মানুষের হায়াত বৃদ্ধি পায় না। দোয়া ছাড়া তাকদীর বদল হয় না। মানুষের ভাগ্যে যেটি আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেটি তার নির্ধারিত, এটিকে যদি আমরা পরিবর্তন করতে চাই আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি পরিবর্তনের জন্য দোয়া করতে হবে, এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের আমল এবং দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের তকদিরকে বদল করে দিবেন, সুবহানাল্লাহ। বলি আল্লাহ তাআলার ক্ষমতা নাই, তাকদিরের মালিক কে? আল্লাহ তাআলা। তিনি পরিবর্তন করতেও পারবেন, পারেন, ক্ষমতা তিনি রাখেন, কিন্তু আমাদের আল্লাহ তাআলার নিকটে দোয়া করব তকদির পরিবর্তনের জন্য, ভালো ভালো কিছু পাওয়ার জন্য যখন আল্লাহ তাআলার নিকটে ধন্না ধরব, আশা করব, দোয়া করব আল্লাহ তাআলা সেটা আমাদের পূরণ করে দেবেন। মাজার শরীফের 4260 নম্বর হাদিস আবু ইয়ালা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি একমাত্র দূরদর্শী এবং প্রজ্ঞাবান, দূরদর্শী এবং প্রজ্ঞাবান সেই ব্যক্তি যিনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, নিজের নফসকে নিজের মনকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই একমাত্র কি? প্রজ্ঞাবান, বুদ্ধিমান, দূরদর্শী ব্যক্তি, এবং হায়াতের জিন্দেগীর পরবর্তী জীবনের জন্য আমল করে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ভালো আমল করে, সেই হচ্ছেন একমাত্র দূরদর্শী এবং প্রজ্ঞাবান। নির্বোধ সেই ব্যক্তি যিনি নিজের খায়েশের অনুসরণ করে, নিজের মন যা চায় সেটি করে। মন চাইলো একটি খারাপ কাজ করব, করে ফেললো। মন চাইলো এক মানুষের অন্যায় করব, করে ফেললো। মন চাইলো আল্লাহর নাফরমানিমূলক কাজ করব, করে ফেললো। নিজের খায়েশের অনুসরণ করে এই ব্যক্তি সবচেয়ে নির্বোধ। নিজের খায়েশের অনুসরণ করবে আর আল্লাহ তাআলার রহমতের আশা করবে, হবে হবে না? এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করেছেন এই মানুষগুলো ব্যতীত। তবে তওবা করার শর্ত আল্লাহ তাআলা তিনটি দিয়েছেন। কয়টি শর্ত? এক নম্বর শর্ত হলো ওয়া আসলাহু, নিজেকে সংশোধন করে নিতে হবে। নিজে যত অন্যায় করেছি, নিজে যত খারাপ কাজ করেছি, যত পাপ করেছি, সবগুলোকে নিজের জীবন থেকে পরিহার করতে হবে, বাদ দিতে হবে, সঠিক পথে ফিরে আসতে হবে।
এইভাবে যদি সংশোধন করে নেই, নিজেকে সংশোধন করে নেই, তাহলে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে নেবেন। এই জন্য বলছেন ইল্লাল্লাযীনা তাবু, ওই মানুষগুলো ব্যতীত যারা তওবা করেছেন। তওবা করার শর্ত হলো তিনটি। এক নম্বর হলো ওয়াসলাহু, নিজেকে সংশোধন করে নিয়েছে। ওয়া তাসাবু বিল্লাহ, আর আল্লাহ তাআলাকে শক্তভাবে ধারণ করেছে, আল্লাহ তাআলার বিধানকে শক্তভাবে ধারণ করেছে, আল্লাহ তাআলার নির্দেশনাবলী তার জীবনের নির্দেশনাবলী হিসেবে গ্রহণ করেছে। তিন নম্বর শর্ত হচ্ছে ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আর আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহর দ্বীনের উপরে ইস্তিকামত থেকেছেন, অটল থেকেছেন। ফাউলাইকা মাল মুমিনিন, ওরাই হলো মুমিনদের অন্তর্ভুক্ত। ওয়াসাউবায়ুতিল্লাহুল মুমিনিনা আজরান আযীম, আর এই ধরনের মুমিনদের জন্য মহা পুরস্কার, উত্তম পুরস্কার আমি আল্লাহ তাআলা তাদেরকে অতি শীঘ্রই দান করব। তার তওবা করতে হবে শর্ত পূরণ করে। এক নাম্বার শর্ত, নিজেকে সংশোধন করে নিতে হবে। দুই নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর বিধানকে শক্তভাবে ধারণ করতে হবে, হালকা করে ধরলে হবে না, শক্তভাবে ধারণ করতে হবে। তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আল্লাহ তাআলার দ্বীনের উপরে ইস্তিকামত থাকতে হবে, অটল থাকতে হবে, তবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করাই নেব, আর এই সমস্ত মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা মহা পুরস্কার, উত্তম পুরস্কার অতি শীঘ্রই দান করব। সাওপা মানে অতি শীঘ্রই, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার পুরস্কার পেয়ে যাবে। তার মৃত্যু হতে দেরি আছে, তার পুরস্কার পাইতে দেরি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সাওফা, অতি শীঘ্রই। কিন্তু পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীম, তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা লাভ কি, তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ তাআলা লাভ কি? কেন আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন, আযাব দিবেন? ইন শাকারতুম, যদি তোমরা আল্লাহ তাআলার নিকটে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন? আল্লাহ তাআলা কি আমাদেরকে আযাব দিবেন? ওয়া আমানতুম, এবং তোমরা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে যদি মেনে নাও, নিজের জীবনে যদি বাস্তবায়ন করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কেন শাস্তি দিবেন? ওয়া কানাল্লাহু শাকিরান আলীম, কারণ হচ্ছে আল্লাহ তাআলাই তো পুরস্কার দাতা, আল্লাহ তাআলাই সর্বজ্ঞ। তোমরা পৃথিবীতে যা কিছু করছো, একে অপরের জানার অন্তরালে, জানার বাহিরে যে কাজই করো না কেন, আল্লাহ তাআলা সবকিছুই জানেন, সবকিছুর খবর রাখেন। তোমরা যদি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আর ঈমান আনো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করাই নেবেন, আর মুমিনদের অন্তর্ভুক্ত করাই নিয়ে উত্তম প্রতিদান, উত্তম মহা পুরস্কার আল্লাহ তাআলা তোমাদেরকে অতি শীঘ্রই দান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই তিনটি শর্ত পূরণ করে, তওবা করে আল্লাহ তাআলার নিকটে প্রিয় এবং মুমিন বান্দা যেন আমরা হতে পারি, এবং আল্লাহ তাআলার নিকটে মহা পুরস্কার, উত্তম পুরস্কার যেন আমরা অতি শীঘ্রই লাভ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে প্রত্যেককে দান করে সকলে বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।